আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইমরান মেশিনারির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ম্যানুয়াল বলপেন তৈরি করার মেশিন। আমাদের এই মেশিনের মাধ্যমে আপনারা জেলের সকল প্রকার বলপেনগুলো তৈরি করতে পারবেন। পিন পয়েন্ট, হাই স্কুল, পেন্সিল, চকচকো সহ সকল প্রকার বলপেনগুলো তৈরি করতে পারবেন আমাদের এই মেশিনের মাধ্যমে। আর আমাদের এই মেশিনটা কাজ করা অনেক সহজ একটা কাজ, ছোট বড় যে কেউ কাজ করতে পারবেন। তবুও মেশিন নিলে আমরা প্রাথমিক একটা ধারণা দিয়ে দিব কিভাবে কাজ করবেন। এই যে এটা হচ্ছে কালি ভরার মেশিন। এই মেশিনের মাধ্যমে কলমের বডির ভিতর কালি ভরতে হয়। এই যে এটা হচ্ছে কালির ট্যাঙ্কি, এই ট্যাঙ্কির ভিতর কালি দিতে হয়। এবং এই মেশিনের মধ্যে দিয়ে যে এই ভিতর দিয়ে কালিগুলো আসে, এই ভিতর দিয়ে কালিগুলো বের হয়ে যে নজেলের মাধ্যমে বের হয়ে কলমের বডির ভিতর ঢুকবে। এই হচ্ছে কালি ভরার মেশিনের কাজ। আর এই যে এখানে যে লিভারটা দেখতে পাচ্ছেন, এই লিভারটা প্রেস করতে হয়। এই লিভারটা প্রেস করলেই বডির ভিতর কালি ভরে। এবং মেশিনটা আটকিয়ে রাখার জন্য আমরা যে দুই পাশে স্ক্রু সিস্টেম করে দিয়েছি, যেন আপনার টেবিল বা অন্য কোনো কিছুর সাথে এটা আটকায় নিতে পারেন, যেন আপনাদের কাজে কোনো অসুবিধা না হয়। তো এটা হচ্ছে আমাদের ইনফিলিং মেশিন বা কালি ভরার মেশিন। আর এই পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রোটারি মেশিন। এই যে এই মেশিনের কাজ হচ্ছে রোটেট করা বা ঘোরা। এই ঘোরার ফলে কলমের বডির ভিতর যত বাতাস বা গ্যাপ আছে সব কিছু বের হয়ে যায়। তার ফলে কলমের লেখার মধ্যে আর কোনো ডিস্টার্ব দেয় না, গ্যাপ দেয় না, এবং পিছন দেওয়া আর কালি বের হয় না। এটা হচ্ছে এই রোটেট মেশিনের কাজ। আর এই পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা হচ্ছে অ্যাডাপ্টার ফিটিং মেশিন। যে কলমের মাথায় যে কালো একটা অংশ থাকে ওটার নাম হচ্ছে অ্যাডাপ্টার। এই মেশিনের মাধ্যমে এই অ্যাডাপ্টারটা ফিটিং করতে হয়। এবং এরকম মেশিন পাশে দেখতে আরও একটা আছে, এই যে এটা হচ্ছে নিব ফিটিং মেশিন। এই মেশিনের মাধ্যমে নিব ফিটিং করতে হয়। এই হচ্ছে আমাদের টোটাল চারটা মেশিনের সেট আপ। তো আপনাদের যদি কারো এই মেশিনগুলো প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নিতে পারবেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, যে কোনো তথ্য জানার থাকলে কমেন্ট করবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। তাহলে আমাদের সকল আপডেট ভিডিও পৌঁছে যাবে সবার প্রথম আপনার কাছে। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।